কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরিছে, হাইব্রিড দালাল, কথা কন ঠিক না বেঠে এই দালাল গুলো যখন বের হইছে, এখন দেখবেন যে আমার এজাহার ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে, কথা কন ঠিক না বেঠে এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক শাইক পূজারি আমরা করি মাজার জিয়ারত, আমরা একটা মাজার পূজারি, আর তোরা হইলে শাইক পূজারি। কেমনে শাইক পূজারি? তোর শাইক, তোর শাইক বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শাইকের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শাইক একই প্রোডাক্ট, কথা কোন ঠিক না বেঠে। 14 বয়সে আমি বলবো না, আপনারাই বলেন আল্লাহ নবী কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? আপনারা বলেছেন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। বাংলাদেশে এই মাসালা নিয়ে বর্তমান ওলামা ইকরামদের মধ্যে এমন শুরু হয়ে গেছে, একজন আলেম আরেকজন আলেমকে কাফের পর্যন্ত ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে, বলেন ঠিক কি না? আপনি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন, নবুয়তের পূর্ণতা দিয়েছেন, তিনি যে নবী এটা প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। 40 বছর বয়স যখন পূর্ণ হয়েছে তখন থেকে কিতাব অবতীর্ণ হওয়া শুরু করেছে। তাই আমরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যেখানে যে লেখাপড়া করেছি সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ নবীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছর বয়স থেকে নবুয়ত দান করা হয়েছে, 40 বছর পূর্ণ হওয়ার পরে তাকে নবুয়ত দেওয়া হয়েছে। যারা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে, পরীক্ষা দিয়ে যখন পাস করেছে তখন প্রশ্ন করা হয়েছে নবীকে কত বছর বয়সে নবুয়ত দান করা হয়েছে, প্রত্যেক ছাত্র তারা লিখেছে 40 বছর বয়সে। শুধুমাত্র লেখে নাই গিয়াসউদ্দিন তাহেরি, উনি লিখেছেন যে না 40 বছর বয়সে দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে আদম আলাইহিস সালামের পূর্ব থেকে। যদি এভাবে লিখে থাকে তাহলে সে পাস করে নাই, কিন্তু সে তো কামেল পাস করেছে, লেখাপড়া শিখেই, সেই জন্য তাকে যখন সপ্তম শ্রেণী পাস করতে হয়েছে, অষ্টম শ্রেণী পাস করতে হয়েছে, দাখিল আলিম ফাজিল কামিল পর্যন্ত যখন পাস করতে হয়েছে তখন লিখতে হয়েছে 40 বছর বয়সে নবীকে নবুয়ত দান করা হয়েছে। কিন্তু এখন সে বক্তব্য দিয়ে শায়খ আহমদুল্লাহ যখন এই কথাটা তাকে কেউ প্রশ্ন করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে, তিনি যখন এই কথাটা বলছিলেন এই কথাটাকে কেন্দ্র করে শায়খ আহমদুল্লাহর দুই গালে জুতা মারো, তালে তালে তার মাহফিল থেকে বলা হচ্ছে, কিন্তু তিনি প্রতিবাদ করেন নাই, বরং আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টার মধ্যে শায়খ আহমদুল্লাহ যদি ভুল স্বীকার না করে তাহলে তাকে মামলা দেওয়া হবে। এবং শায়খ আহমদুল্লাহর যে সকল অনুসারী আছে তার সাথে যে সকল ওলামা ইকরাম আছে তাদেরকেও মামলা দেওয়া হবে, একজন আলেম আরেকজন আলেমকে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে এই বাংলাদেশে, বলেন ঠিক কিনা? কে দিচ্ছে? একজন আলেম আরেকজন আলেমকে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে, একজন আলেম আরেকজন আলেমকে জুতা মারো তালে তালে, শায়খ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে, একজন আলেম আরেকজন আলেমকে বলছে। আমি এই মূল কথাতে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারাই বলেছেন নবীকে নবুয়ত দেওয়া হয়েছে কত বছর বয়সে, কিন্তু এই কথাটা জোরে বলতে হবে মিডিয়া যাতে বুঝতে পারে, আপনারা বলছেন নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে এই কথা যদি আমি বলি আপনি বলেন আমরা কি কাফের হয়ে যাব? বলেন কাফের হয়ে যাব? ইমাম সাহেব কি আজকে কাফের হয়ে গেছে? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হচ্ছে ভণ্ড, যারা হচ্ছে মাজার পূজারি, মাজারে বসে বসে থাকে, মাজারের ওই খাজার কাছে বসে, যারা খাজার মুরিদ হয়, খাজার কাছ থেকে কি শুনে তারপরে মানুষের কাছে বন্টন করে, তারা বলছে যারা এই কথাটাকে বলেছে তারা হলো কাফের, বলেন নাউজুবিল্লাহ। এবার আমি বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন আপনি কখন নবী হয়েছেন, আপনাকে কখন নবুয়ত দান করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন হযরত আদম আলাইহিস সালাম যখন কাদা মাটির যখন তার গঠন করা হয়েছে, এখনো পূর্ণাঙ্গ গঠন করা হয়নি, ঠিক সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবুয়ত, আল্লাহ তাকে দান করেছেন।
আর নবুয়তের প্রকাশ ঘটেছে যখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, তখন তার বয়স হলো 40 বছর। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে তো আমি আপনি কেউ কাফের হয়ে যাব না। এবার আসেন ঘটনাটা কোথায় ঘটেছে, যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গিয়েছে কি হয়ে গায়েব হয়ে, আর নবীর ধন খাজারে দিয়ে নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনার যদি সুবহানাল্লাহ বলা থাকে বলেন, আর যদি মনে করেন নাউজুবিল্লাহ বলা লাগবে তাহলে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন এর ব্যাখ্যা আপনাদেরকে জানতে হবে। সমস্ত ধন ভান্ডারের মালিককে, আবার বলুন সবাই বলুন, এমনি বললে হবে না, দলিল থাকা লাগবে, নাকি বলেন? আমরা তো সবাই বলছি সমস্ত ধন ভান্ডারের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। রব্বুল আলামিন এখানে বলছেন সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 7 নম্বর আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর ধন ভাণ্ডার তো একমাত্র আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে কথা বলেছেন এই কথা আপনার মুখের কথা না, এটা কার কথা? আবার বলুন কার কথা? আল্লাহ বলেছেন সমস্ত আকাশ এবং পৃথিবীর সমস্ত ধন ভাণ্ডারের মালিক একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহ তারা সমস্ত ধন ভাণ্ডারের মালিক। কিন্তু মুনাফিকরা তা এটা বুঝে না, বোঝার চেষ্টাও করে না। সমস্ত ধন ভাণ্ডারের মালিক হচ্ছে আল্লাহ। এবার আসেন সমস্ত ধন ভাণ্ডার থেকে আল্লাহর সব কিছু ধন থেকে আল্লাহ তাআলা নবীকে কি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে আল্লাহ কি তার ধন সম্পদ দিয়েছেন না? আসলে ধন বলতে ওই খাজা বাবার গ্রুপের লোকেরা কি বুঝিয়েছে এটা একটু পরিষ্কার করে দিতে চাই, এটা একটু পরিষ্কার করে দিতে চাই। যেহেতু উনি সমস্ত আহলে হক সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে একই কথা বলেছেন, আজকে বাংলাদেশের সমস্ত হককানি ওলামা একরাম এক মত, যারা এই যে খাজার ব্যবসা করে তারা হচ্ছে ভণ্ড, তারা হচ্ছে মাজার পূজারি, তারা হচ্ছে শিরকের ব্যবসা করছে, তারা বেদাতের ব্যবসা করছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কাজে প্রত্যেক ইমাম আজকে জুমার খুতবা দিতে গিয়ে সবাই একই বক্তব্য দিচ্ছে সারা বাংলাদেশে। আপনারা টের পাবেন 2 ঘন্টা পরে দেখতে পাবেন সারা বাংলাদেশের সকল ইমাম এই বক্তব্যটাই দিচ্ছে, আমি যেটা দিতেছি। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন আল্লাহ তাআলা তার ধন ভাণ্ডার কি নবীকে দিয়েছেন, কিভাবে দিয়েছেন। এবার প্রশ্ন হলো এই ধন ভাণ্ডার, যদি এই ধন ভাণ্ডার বলতে সম্পদ বলতে কি বোঝানো হয়েছে, এটা হলো এই সম্পদ বলতে কি আসলে তার টাকা পয়সা ধন দৌলত, এটা কি আসমান জমিনে যা কিছু আছে এটা কি আল্লাহ তাআলা তার নবীকে দান করেছেন? আল্লাহ তাআলা একসময় তার নবীকে সব কিছুই দান করতে চেয়েছিলেন, কিন্তু নবী যে সেটা গ্রহণ করেন নাই, বরং তিনি কোনটা গ্রহণ করেছেন সে বিষয়ে আমি বলি। সেটা হচ্ছে এই ধন ভাণ্ডার বলতে যদি 3টা জিনিস এখানে বোঝানো হয়েছে, 1 নম্বর এই ধন ভাণ্ডার বলতে আসমান এবং জমিনে যত সম্পদ আছে এই সম্পদ যদি ওই খাজার লোকেরা মনে করেন এই সম্পদের জন্য নবী আসেন নাই, নবী যদি সম্পদ কামাই করতেন তাহলে তিনি অনেক ধনী হতেন, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ধনী হতে আসেন নাই, বরং আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে এসেছেন, দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবী তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা খাজার ব্যবসা করছে মাজার পূজারি ওই আপনার ওই খাজার কাছ থেকে যারা দাওয়াত দিচ্ছে তারা ওই তায়েফের ময়দানে নবীর যেমন রক্ত ঝরেছে এটা ঝরছে না, বরং তাদের ভুঁড়ি বড় হতে হতে এত বড় হয়েছে গর্ভবতী মহিলারা তাদেরকে দেখে শরম পায়, জোরে বলেন ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? এটা হল নাম্বার 1, যদি সম্পদ হয় আল্লাহ নবী তার প্রয়োজনে যতটুকু সম্পদ দরকার ঠিক ততটুকু নিয়েছেন, সেখান থেকে তিনি ইচ্ছা করলে সাহাবা ইকরামদের মাঝে এই সম্পদটা বণ্টন করতে পারতেন, কিন্তু কোনো সাহাবিকে তিনি সম্পদ দেন নাই। সাহাবিরা তাবে তাবিন তাবিনদেরকে সম্পদ দিতে পারতেন, সাহাবিরা তা দেন নাই।
তাহলে তো খাজার কথা অনেক পরে, কিসের খাজা? খাজা তো পাবে না, বলেন ঠিক কিনা? এবার আসেন নাম্বার দুই, এই সম্পদ দ্বারা যদি কেউ কোরআনে কারিম, কোরআন এবং হাদিসকে বোঝায়, যদি মনে করে যে কোরআন এবং হাদিস বোঝানো হয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে পর্যাপ্ত জ্ঞান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার নবীকে যে জ্ঞান দান করেছেন, আল্লাহর নবী সেই জ্ঞানে জ্ঞানী হয়ে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে পৃথিবীর সমস্ত মানুষকে এই জ্ঞান দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় সেই খাজা? শুধু তো খাজাকে নবী দেন নাই, বরং সাহাবাই কেরামদের মাঝে বন্টন করে দিয়েছেন, বরং সেই কোরআনের কথাগুলি আল্লাহর নবী প্রত্যেক স্তরের মানুষের কাছে বন্টন করে দিয়েছেন, যার যে ধারণ ক্ষমতা ততটুকুন সে গ্রহণ করেছে। এখানে ওলামায়ে কেরাম বেশি বেশি গ্রহণ করেছে, তবে খাজা বাবা তো কিছুই গ্রহণ করে নাই। খাজা বাবা আসলে শিক্ষিত কিনা এটাও দেখার বিষয় আছে, বলেন ঠিক কিনা? এবার তিন নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে যে জিনিসটা দান করেছে, সেটা হচ্ছে সবচাইতে বড় যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দান করেছে, সেটা ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, পূর্ণাঙ্গ বর্ণনা। রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে হাউজে কাউসার দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার অর্থ অনেক হয়, তবে তিনটা অর্থ আপনাদেরকে বলবো। নাম্বার ওয়ান হলো হাউজে কাউসার এক ধরনের পানি, যেটা হলো খুব সুস্বাদু, যার রং হলো সাদা এবং সেটা হলো ঠান্ডা। এই পানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দান করেছেন, পৃথিবীর কোনো নবীকে পর্যন্ত দান করেন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের খাজা? খাজার তো টাইমই নাই, খাজার তো সময়ই নাই, খাজা পর্যন্ত পৌঁছে নাই, জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন নবীকে আল্লাহ হাউজে কাউসারে পানি দান করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী রহমাতান লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই হাউজে কাউসারের পানি দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা পর্যন্ত পৌঁছেছে? বলেন কোন আলেমকে আল্লাহ দান করেছেন? বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় যাকে ইচ্ছা করবেন, অর্থাৎ তার উম্মত যে হবে, আল্লাহর নবী তাকে হাউজে কাউসারের পানি দান করে ওই হাউজে কাউসারের পানি জান্নাতি বান্দারা খেয়ে সে সময় ধন্য হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত নবী আছে, যত রাসূল আছে, তার উম্মত আছে, উম্মতের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষদের মধ্যে তিন ভাগের দুই ভাগ উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারেন নাই, পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে তিন ভাগের দুই ভাগ উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি সুসংবাদ শুনেন, সর্বপ্রথম জান্নাতের দ্বার যে নবী ওপেন করবেন, খুলবেন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি আমাদের এই তার উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যাব সর্বপ্রথম জান্নাতে, আওয়াজ দে বলুন সুবহানাল্লাহ। আর এক ভাগ পৃথিবীতে যত নবী আছে উম্মত যাবে জান্নাতে। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যাকে হাউজে কাউসার দান করবেন, তিনি সে হাউজে কাউসার পেয়ে ধন্য হয়ে যাবে। সেখানে যদি আল্লাহ নবী দয়া করে খাজার জন্য কিছু রাখে, তো মারহাবা, সেটা খুবই ভালো, মাশাআল্লাহ। সেটা খাজা যদি ভাগে কিছু পায় তো পেতেও পারে, সেটা আল্লাহ নবী যদি দেয়, সে যদি উম্মত হতে পারে। কিন্তু এক্সট্রাভাবে আল্লাহর নবী সমস্ত কিছু ওই খাজাকে দান করেছে, আর খাজা সেটা নিয়ে আজমিরে বসে আছে, এইরকম আজগবি গাজাখরি কথা ছাড়া আর কিছু হতে পারে না, বলেন ঠিক কিনা? এটা হলো আজগবি কথা, এই কথার কোনো দাম নাই। এবার আসেন দুই নাম্বার, এই হাউজে কাউসার অর্থ, এই এই সুরার এই প্রথম আয়াতের অর্থ আর একটা ধরা যায়, সেটা হচ্ছে সুপারিশের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দান করেছেন, অন্য কোনো নবীকে দান করেন নাই, অন্য কোনো মানুষকেও দান করেন নাই। সাফাতের দায়িত্ব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিশ্ব নবী রহমাতানিল আলামিন কিছু কিছু মানুষদের জন্য তার উম্মতের জন্য সাফাত করে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে সময় আমাদেরকে সেই নবীর উম্মত হয়ে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। জান্নাতের কথা শুনে, জান্নাতে যাওয়ার কথা শুনে মনে হচ্ছে অনেকের মনটা খুবই খারাপ, তাই আমিন ধরতে পারছেন না। আমি আবারও বলছি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর নবী সে সময় আমাদের উম্মত বলে পরিচয় দেন, আর আমরা যেন নবীর পরিচয় নিয়ে নবীর সুপারিশ পেয়ে সে জান্নাতে যেতে পারি। বলেন আমিন, আবারও বলুন আমিন। এবার এই হাউজে কাউসারের অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে যে হাউজে কাউসার দান করেছেন তার তিন নাম্বার হচ্ছে মাকামে মাহমুদ, তিন নাম্বার অর্থ হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র কেবলমাত্র মাকামে মাহমুদ দান করেছেন, পৃথিবীর কোনো নবীকে দেন নাই, পৃথিবীর কোনো মানুষকে দেন নাই, একমাত্র মাকামে মাহমুদের দায়িত্ব দিয়েছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমাদের প্রিয় নবী কলিজার টুকরা ও রহমাতাল্লিল আলামিন তিনি হলেন মাকামে মাহমুদের মালিক, এবং মাকামে মাহমুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা থেকে আপনি কি বুঝলেন? এখান থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ থেকে যদি কিছু দিয়ে থাকে তাহলে হাউজে কাউসারের দায়িত্ব হাউজে কাউসার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে। এবার বলেন তো, হাউজে কাউসার কি কোনো খাজা বাবা পেয়েছে? না। আবার বলেন না। তাহলে এটা কি মুর্শিদি গান না মুশরিকি গান? আবার বলেন, মুশরিকি গান। এই গান যদি কেউ গায় তাহলে তার ঈমান থাকবে না, বরং সে মুশরিক হয়ে যাবে। ওরা যে ফতোয়া দিচ্ছে শায়খ আহমদুল্লাহর পক্ষে নিয়ে যারা কথা বলছে তারা নাকি কাফের, কিন্তু এখন এই যে কোরআনের আলোচনা শুনে আপনারাই ফতোয়াটা দিয়ে দেন, এই গান যারা গেয়েছে তারা কি? আবার বলুন, তারা কি? তাহলে গিয়াসউদ্দিন তাহেরি যে গান গেয়ে ভাইরাল হয়ে গেল, গিয়াসউদ্দিন তাহেরি কিনে ভাইরাল হয়েছে, গিয়াসউদ্দিন তাহেরি এই খাজা বাবার গান গেয়ে ভাইরাল হয়েছে, যেই গানটা গা হারাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেই গান গাইলে মানুষ মুসলমান থাকে না বরং মুশরিক হয়ে যায়, বরং সে কাফের হয়ে যায়, সেই গান গেয়ে সে ভাইরাল হয়েছে। গিয়াসউদ্দিন তাহেরি কি করে ভাইরাল হয়েছে? আজগবি কিছু কথাবার্তা বলে ভাইরাল হয়েছে, যেমন ঢেলে দেই, আমি এখন চার খাই না, এখন থেকে কফি খাই, এরপরে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এগুলো আজগবি কথাবার্তা। এবং এমন জিকির করে তার অনুসারী যারা আছে জিকির করতে করতে গাছের মাথার উপরে ওঠে, বলে ঠিক কি না? আর জিকির করতে করতে হাত পাগল হয়ে যায়, আর জিকির করতে করতে লাফালাফি শুরু করে, অথচ আল্লাহ জিকিরের কথা কোরআনে অসংখ্য জায়গাতে বলেছেন, জিকির করতে হবে আদমের সাথে, ভদ্রতার সাথে, ছোট ছোটভাবে, ধীরে ধীরে, আস্তে আস্তে, যাতে আল্লাহ খুশি হয়। বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আসলে বিষয়টা এইগুলি নয়, আসল বিষয় কোথায় এসেছে? আজকে যে আমি বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যটা একজন আলেমের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যদি এই সময় আমি বক্তব্য না দেই তাহলে সে ভাববে যে আমার চাইতে বড় পণ্ডিত আর পৃথিবীতে কেউ নাই, তারা যদি জানতো তাহলে তো আমার বিরুদ্ধে কথা বলতো, এমন পর্যায়ে গেছে যে আমাদেরকে কথা বলাই ছাড়বে। বলে ঠিক কি না? বলতে আমরা বাধ্য হচ্ছি। আর শিরক বেদাত মুশরিকি কাফের এইগুলি বিষয় আমরা যেখানে মানুষদেরকে মুসলমানদেরকে সেখান থেকে ফিরানোর জন্য সমস্ত বক্তব্য সমস্ত কাজ আমরা করে যাচ্ছি, সেখানে তারা শিরকের মানে ভাণ্ডার নিয়ে বসে গেছে। বলেন ঠিক কি না? আমরা চেষ্টা করছি মানুষকে শিরক থেকে দূরে থাকার, আমরা চেষ্টা করছি মানুষকে বেদাত থেকে দূরে থাকার, আমরা চেষ্টা করছি মানুষকে প্রকৃত ইসলাম মানানোর জন্য চেষ্টা করছি, যেখানে সেখানে তারা সব সময়ের জন্য চেষ্টা করছে মানুষকে এই যে খাজার বেশি শান বর্ণনা করতে গিয়ে তারা আল্লাহর শানকে খাটো করেছে, নবীর শানকে খাটো করেছে, আর আল্লাহর সাথে তারা শিরক করেছে। আওয়াজ দে বলুন ঠিক কি না? এবার আসেন প্রিয় ভাইয়ের, আমার আমার যে আলোচনা সেটা হচ্ছে যে একজন আলেম আর একজন আলেমকে আলটিমেটাম দিতে পারে না, একজন আলেম আর একজন আলেমকে কখনো কাফের বলতে পারে না,
কাফের ফতোয়া দিতে পারে না। একজন আলেম হয়ে আর একজন আলেমদের সামনে যদি বলা হয়, আমিও যদি এখানে চেষ্টা করি এমন কিছু বক্তব্য দেব, সাধারণ মুসল্লি তারা তো বুঝবে না। আমি যদি এখন বলি যে গিয়াসউদ্দিন তাহেরির গালে জুতা মারো তালে তালে, যদি এরকম একটু উৎসাহ দিয়ে দিই মুসল্লিরা বলে ফেলবে, বলেন ঠিক কিনা? বলবে কি না? এটা বলানোর কোনো বিষয় না, বক্তারা এটা পারে, বক্তারা এটা পারে, কিন্তু এটা বলা যাবে না। আজ এক আলেম আর এক আলেম গণ্ডগোল হয়ে কি ক্ষতি হয়েছে একটু শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এক আলেম আর এক আলেম দ্বন্দ্ব করার কারণে ক্ষতিটা কি হচ্ছে, ইসলামের যে গোড়াটা সেটা কেটে দেওয়া হচ্ছে, ইসলামের যে মূল ভিত্তিটা সেটা কেটে দেওয়া হচ্ছে, ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা ওই আলেম বুঝতে পারছে না, এক সময় বুঝতে পারবে। পৃথিবীতে দিন যদি কেউ কায়েম করতে চায়, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সারা পৃথিবীর সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামাকে এক হয়ে এক কাতারে দাঁড়াতে হবে, বলেন ঠিক কিনা? আজকের খুতবা থেকে আমি বলতে চাই, সমস্ত দ্বন্দ্ব কলহ ভুলে গে সকল আলেমদেরকে, বাংলাদেশের সমস্ত আলেমদেরকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। ক্ষতিটা কি? ক্ষতিটা একটু বোঝায়, এইখানে বানেশ্বরের হাত, একটু পরে গেলে কাঠাকালির হাত, এদিকে গেলে ঝলমলের হাত। এক চাষা গরু নিয়ে যাচ্ছে হাটে বিক্রয় করবে, চাষা গরু বিক্রয় করবে, তো চোর ওই চাষার পিছনে লেগেছে, চাষা কোথায় যাচ্ছেন? তো ভাতিজা গরু নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করতে, ঠিক আছে যান, আসার সময় দেখা করেন। চাষা বলছে তোমার সঙ্গে দেখা করবো কি জন্যে, তোমার চিনি না জানি না। ও আচ্ছা ঠিক আছে চাষা, এমনি বলেছি, আমরা রাস্তাতে থাকি তো, মানে বলছে না যে চুরি চামারি করি, রাস্তাতে থাকি তো, তাই দেখা হলে হতেও পারে। আচ্ছা ঠিক আছে, চাষা গরু নিয়ে চলে গেছে, যাওয়ার পরে গরু বিক্রয় হয়নি, গরু নিয়ে চলে আসতেছে, আসার পরে বলছে চাষা গরু নিয়ে গেলেন কিন্তু গরু তো বিক্রি করেন, বিষয়টা কি? বলছে বারে আমার গরুর দাম 1,00,000 টাকা, দাম করে 70,000, কেমনে দিই? বলছে চাষা দিবেন, লজ্জায় আমাদেরই যাক। চাষা কয় লস ওদের, মানে চাষা দিবেন, লজ্জায় আমাদেরই যাক, কথাটা বুঝেন? পরের হাটে আবার চাষা গরু নিয়ে এসেছে, গরু নিয়ে যাচ্ছে, ভাতিজা আবার সালাম দিয়েছে, সালাম নিয়ে চাষা হাটে চলে গিয়েছে, গিয়ে গরু বিক্রয় করে 1,00,000 টাকা দাম করেছে, সঙ্গে সঙ্গে গরুটা বিক্রয় করে চলে আসতেছে। চাষা গরু বিক্রয় হয়েছে? হ্যাঁ বাবা গরু বিক্রয় হয়েছে। কত দে? 1,00,000 টাকা দে। চোর এখন বলছে আলহামদুলিল্লাহ। চাষা কয় আমি গরু বিক্রি করলাম, তুমি আলহামদুলিল্লাহ বলো মানে? আপনি বুঝবেন না, পরে বুঝবেন নি। যাই হোক, চাষা বাড়িতে চলে গিয়েছে, যাওয়ার পরে চাষা চিন্তা করলো, চাষা একটু টের পেয়েছে, একটু বুঝতে পেরেছে এদের ভাবটা কি, অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি কিসের লক্ষণ, ও বুঝে ফেলেছে আসলে এটা তো চোর। তখন চাষির সাথে গল্প করছে, কে গো এই টাকাগুলো 1,00,000 টাকা আমরা গরিব মানুষ, বাড়িতে না রাখায় মনে হয় ভালো হবে, এই কথা বলেছে। তো তুমি দরজা দিয়ে ভালো করে ঘুমায়ও, আমি এই টাকাটা নিয়ে আমার মেয়ের বাড়িতে যাই। এই কথা বলে চাষা সন্ধ্যার একটু পরে মাগরিবের নামাজের একটু আগে চলে গিয়েছে, বিটির বাড়িতে বেড়াতে চলে গিয়েছে, ওই টাকাটা পকেটে করে নিয়ে। আর চোর চুরি করবে বিধায় কোনো রকম কষ্ট করে ওই মাগরিবের একটু আগেই চৌকির ভিতরে ঢুকে বসে আসে। চোর চিন্তা করেছে গভীর রাত হবে, আর এই টাকাটা চুরি করে আমি পালাবো 1,00,000 টাকা। আর এইদিকে ডাকাত বাহিনী তারাও খবর পেয়েছে যে ওই বাড়িতে গরু বিক্রয় হয়েছে, কাজে আমাদের ডাকাতি করতে হবে। এবার গভীর রাত্রি যখন 12টা বেজে গেছে, এমন সময় ডাকাত ঢুকে গেছে, ঢোকার পরে বলছে যে এই বাড়িতে তো টাকা আছে, কিন্তু মালিক কই? মালিককে তো খুঁজে পাওয়া যায় না, চোখের উপরে তো ছেলে মানুষ নাই, দেখে চাষি একা একাই ঘুমাচ্ছে, চাষি ডাকাত দেখে মনে করেন ভয়ে জড়ো সড়ো হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করে, এই মহিলা তোমার স্বামী কই? বলছে আমার স্বামী তো মেয়ের বাড়িতে গিয়েছে। কিন্তু চোখের নিচে তাকিয়ে দেখে পা দেখা যায় বাহিরে, তখন চিন্তা করেছে চাষা তো চোখের তলে আছে, এখন চাষার পা ধরে টেনে বের করতেছে। এবার ওই ওই চোর বলতেছে আমি আসলে চাষা না, আমি চোর চোর, কিন্তু ডাকাত কি কারো কথা শুনে চোরকে তখন পিটানো শুরু করেছে, চোর পিটানি খাচ্ছে আর বলছে আমি তো চোর, আমি তো বাড়ির মালিক না, আমারে ছেড়ে দাও, তুমিও যা আমিও তাই, কাজে আমারে ছেড়ে দাও। তখন ডাকাত তো ছাড়ে না, ডাকাত বলছে আগে টাকা দে, তুই টাকা দেওয়ার ভয়ে চোর সেজেছিস, আগে টাকা দে তাহলে ছেড়ে দেবো, টাকা না দেওয়া পর্যন্ত ছাড়বো না। শেষ পর্যন্ত চোর চিন্তা করলো পিটন খাওয়ার চাইতে কিছু দেওয়াই ভালো,
এবার এই চোর পিটন খাইতে খাইতে এক পর্যায়ে চোরও পিটানো শুরু করেছে, চোর পিটায় ডাকাত পিটন খায়, ডাকাত পিটায় চোর পিটন খায়। এই দৃশ্য দেখে চাষি তখন মুচকে মুচকে হাসে, ভালোই তো হলো, ভালোই তো হলো, আমার তো আর কিছুই করতে হচ্ছে না। এরারাই যখন দ্বন্দ্ব করছে, চাষি তখন মুচকে হেসে পিছনের দরজা দিয়ে চাষি ও মেয়ের বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছে। এখানে আপনি কি বুঝলেন? আলেম আলেম যখন দ্বন্দ্ব হয়েছে, এক আলেম আরেক আলেমকে কাফের ফতোয়া দিচ্ছে, এক আলেম আরেক আলেমকে গালি দিচ্ছে, এক আলেম এক মুসলমান আরেক মুসলমানকে যখন পিটাচ্ছে, তখন ইয়াহুদি খ্রিস্টানেরা মুসকে মুসকে হাসছে আর পিছনের দরজা দিয়ে তারা ফায়দা লুটাচ্ছে। আওয়াজ দে বলুন ঠিক কিনা? কাজে আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানকে, আজ এক কাতারে দাঁড়াতে হবে। আমি আহ্বান রাখতে চাই বাংলাদেশের সহ সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামাদেরকে, এক কাতারে দাঁড়াতে হবে। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, অনেক বাংলাদেশের মুসলমান চায়ের স্টলে বসে বসে চা খাচ্ছে আর বলছে কি দরকার ছিল ফিলিস্তিনিদের ওই ওই ইসরায়েলিদের সাথে গণ্ডগোল করার, বলেন ঠিক কিনা? কি মুসকে মুসকে হাসে, ওর পিঠে তো এখন পিটন পরে নাই, বলেন ঠিক কিনা? যখন ও মার খাবে আর এক মুসলমান আবার এই কথাই বলবে। আজকে কিন্তু তাই আজকে আহ্বান জানাই এখানে সুধী সমাজ, আমরা সবাই এখানে আসি, আমি আহ্বান করতে চাই আজকের এই এই বক্তব্য থেকে আপনি কি বুঝলেন? ওই খাজা বাবার যারা শান বর্ণনা করছে, ওরা ওয়াজ করছে না, ওয়াজের নামে আওয়াজ দিয়ে মানুষদেরকে মুশরিক বানাচ্ছে, বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই সমস্ত ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহ, বলেন সমস্ত ধন ভান্ডারের মালিক কে? আল্লাহ। যতটুকুন রাসুলকে দিয়েছেন রাসুল ততটুকুন পেয়েছেন, রাসুল যতটুকুন পেয়েছেন ততটুকুন তার উম্মতকে দিয়েছেন, ওই খাজা বাবাকে দেন নাই, জোরে বলেন ঠিক কিনা? কাজে আজকে যারা খাজার কাছে কিছু মাল পেতে চায়, হ্যাঁ মাল পেতে পারে, মাল পেতে পারে, যেই মালটা খাজা খেয়ে খেয়ে পেট একবারে ভুঁড়িটা অনেক বড় করেছে সেখান থেকে তার মুরিদরা কিছু পেতে পারে, তবে আল্লাহ যে মালটা দিয়েছেন সেই মালের আশা করা যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এবং এই খাজার ভান্ডার থেকে, এই মুশরিকির ভান্ডার থেকে আমাদেরকে দূরে রাখার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।